আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রিটিশ অব সার্কুলার 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আছি বরাবর মতে যাইদেশান। আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তো আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের জন্য হতে চলেছে। তো হস্তমৈথুনের ফলে ডিফেন্সে চাকরি হয় কি না, এবং এই হস্তমৈথুনের ফলে কি কি সমস্যা হতে পারে বা আপনি কি কি সমস্যা পড়তে পারেন, আশা করি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনাদের আমি এ টু জেড বলে দেব। তো চলুন কথা না বাড়ি আমরা মূল বিজ্ঞপ্তিতে চলে যাই, অর্থাৎ মূল ব্যাপারটিতে। হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার যদি কাউকে ফেয়ে বসে তা ত্যাগ করা খুবই কঠিন। শুধু তাই না, অভ্যাসটি একসময় অনেকের যৌনজীবন বিশ্বস্ত হয়ে পড়ে এবং আপনার পারিবারিক শারীরিক সব কিছুই সমস্যা হতে পারে। এটা সব প্রথমত দুই ধরন হয়ে থাকে, মানসিক সমস্যা একটা, মানসিক আর একটা হলো শারীরিক সমস্যা। আবার হস্তমৈথুনকে ইংরেজিতে মাস্টারবেশন বলা হয়, তাকে হয়তো আপনারা জানেন। তারপরে প্রায় বর্তমানে হস্তমৈথুন শতকরা প্রায় 90% মানুষ করে থাকে, তবে এর ভিতরে মহিলাদের প্রায় বেশিরভাগে কম দেখা যায়, তবে ছেলেদের বেশিরভাগে বেশি হয়ে থাকে। 80% ছেলেরা এই কাজ আসক্ত। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো সিগারেট ধরা যেমন সহজ, তেমনি আপনাদের হস্তমৈথুন ছাড়াটা সিগারেট ধরা সহজ। দেখেন হস্তমৈথুন ধরাটাও সহজ, তবে সিগারেট ছাড়া কঠিন, আবার তারপরে হস্তমৈথুনও ছাড়াটা অনেক কঠিন। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আপনার অনেক সমস্যা হতে পারে। প্রথমত হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হস্তমৈথুনের ফলে আপনার শারীরিক সমস্যা হতে পারে। প্রথম সমস্যাটা যেমন হস্তমৈথুন বলেন আর মাস্টারবেশন বলেন, এটার জন্য আপনার হয়তো অনেকে একটু স্বাস্থ্যবান আছে, কিন্তু এটার ফলে আপনার স্বাস্থ্য কমে যেতে পারে, আপনি চিকন হয়ে যেতে পারেন। আর আপনি চিকন হয়ে গেলে আপনার বডি কমে যাবে, উচ্চতা হাইট কমে যাবে। আর আপনারা জানেন সেনাবাহিনীতে বডি বুক উচ্চতা হাইট যদি সমানভাবে না হয় তাহলে কিন্তু আপনি বাস করে যেতে পারেন। এই জন্য হস্তমৈথুনের ফলে প্রথম সমস্যা এটা হতে পারে, ওজন কমে যেতে পারে। ওজন কমলে কিন্তু হবে না। তারপর আপনার শক্তি কমে যাবে, আপনার শক্তি কমলে আপনি দৌড়াতে পারবেন না, মাঠে বুকডন দিতে পারবেন না। এটা হলো হস্তমৈথুন বলে যে শারীরিক সমস্যা, সেটার একটা অন্যতম, শক্তি কমে যেতে পারে। তো অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আরেকটা সমস্যা হতে পারে, আপনার দৃষ্টিশক্তি কমে যেতে পারে। আর আপনি জানেন সেনাবাহিনীতে এবং সমস্ত বাহিনীতে 6x6 চোখ লাগে, পুলিশ হোক আনসার হোক 6x6 চোখ আপনার লাগবেই। আর অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আপনার চোখে দৃষ্টি কমে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা বুঝতে পারছি যে যাদের চোখে দৃষ্টি কমে যাবে তারা সামরিক বাহিনীতে আসতে পারবে না, এটা একটা মূল সমস্যা। এই জন্য হস্তমৈথুন আপনাকে ত্যাগ করতে হবে। আর আমরা জানি যে সামরিক বাহিনীতে যোগদান করতে হলে আপনার চোখে পর্যাপ্ত ভালো লাগবে। আরেকটা হলো ফেনিশ বেরিকেস, হয়তো অনেকে জানেন ফেনি বেরিকেস সম্পর্কে অনেকের ধারণা আছে। অতিরিক্ত হস্তমৈথুন বলে ফেনিশ বেরিকেস সমস্যা হতে পারে। ফেনিশ বেরিকেস হচ্ছে ফেনিশের চারিদিকে অনেকগুলো রগ বাসে, হ্যাঁ, অনেকেই এটাকে ফেনিশ বেরিকেস বলে থাকে। এই ফে বেরিকেস বেশি পরিমাণ হলে ডিফেন্সের চাকরি ক্ষেত্রে সমস্যা হবে। আপনারা স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি ফেনিশ বেরিকেসটা কি, ফেনিশের চারিদিকে সাপের মতো মোড়ানো একটা রগ বেশি থাকে, এটা ফেনিশ বেরিকেস। এটা যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডিফেন্স কেন যে কোনো বাহিনীর চাকরি মেডিকেল আপনি আনফিট হয়ে যাবেন। তবে 100% আমি কখনো বলবো না, যাদের হালকা তাদের সমস্যা না, অতিরিক্ত হলে কিন্তু এটা হস্তমৈথুন ফলে হয়ে থাকে, আর এটা হলে আপনি বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আপনার এটা বাদ দিতে হবে। এবং সর্বোপরি হলো আপনার ইসলামের দৃষ্টিতে এটা একটি জঘন্যতম হারাম কাজ, এই জন্য এটা আপনার পরিত্যাগ করতে হবে। খালি চাকরি দৃষ্টিতে দেখলে হবে না, এটা আপনাকে পরিত্যাগ করতেই হবে। তারপরে মানসিক সমস্যা রয়েছে, মানসিক সমস্যা আপনার পরিত্যাগ করতে হলে এটা হস্তমৈথুন ছাড়তে হবে। তো আমি এখন আলোচনা করবো হস্তমৈথুন ছাড়ার ফলে কীভাবে আপনি ছাড়বেন। অনেকে ছাড়তে পারেন না, তার জন্য সর্বপ্রথম ঘুমানো ছাড়া বিছানায় কম যাওয়ার চেষ্টা করুন। তো আপনি বিছানায় যাওয়ার চেষ্টা করুন না, প্রতিদিন হস্তমৈথুন বা মাস্টারবেশন করে থাকেন, তারা দিনে একবার করলে দুই দিনে একবার করবেন, এভাবে ধীরে ধীরে কমিয়ে আনবেন মাসে 2-3 বার। অর্থাৎ আপনি যদি প্রতিদিন করে থাকেন তাহলে মনে করবেন একদিন পরপর করবেন, তারপরে সপ্তাহে একবার, মাসে একবার, এবার পর্যায়ক্রমে মাসে একবার পরে আপনি ধীরে ধীরে ছেড়ে দিবেন। ঘুমানো কখনো বিছানায় যাবেন না, ঘুমানো ছাড়া বিছানা অতিরিক্ত যাবেন না, এভাবে আপনি আস্তে আস্তে এটা কমিয়ে আনতে পারবেন, কোনো সন্দেহ নেই। এই জন্য আপনি
আবার যাদের ওজন কমে গেছে মাস্টারবেশন, অতিরিক্ত মাস্টারবেশনের ফলে, তারা খাওয়া দাওয়া বাড়িয়ে দিবেন। খাওয়া দাওয়া কমাই দেওয়ার করলে আপনার ওজন আরও কমে যাবে, এই জন্য খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে। এই জন্য আপনি ফল ফ্রুট বেশি খাওয়ার চেষ্টা করবেন। তবে চোখের সমস্যা যদি হয়ে গেলে, আপনার চোখের সমস্যার কারণে ব্যক্তিগত সমস্যা না হতে পারে, তবে তবে ডিফেন্সের সমস্যা হতে পারে চোখের কারণে, কারণ অতি 6x6 না হলে চাকরি হবে না। কন্ট্রোল নিজের উপরে, তারপরে যদি অতিরিক্ত সমস্যা হলে চর্ম ওজন বিশেষজ্ঞ দেখাতে পারে। অর্থাৎ আপনার যদি অতিরিক্ত চোখের সমস্যা হয়ে থাকে, এই রোগের সমস্যার জন্য ডাক্তার বা বেশিরভাগ ভিটামিন, ক্যালোরিয়াম ও ওষুধ, ঘুম, টেনশন, আমি সংক্ষেপে বলি, আপনার যদি অতিরিক্ত অস্থমজন থাকে তাহলে আপনি বিভিন্ন ডাক্তার দেখাতে পারেন। টেনশন করবেন না, আর তারপরে খুব পর্যাপ্ত পরিমাণে ঘুমের চেষ্টা করবেন, তাহলে আপনার শারীরিক সব ঠিক হয়ে যাবে। মূলত এগুলোই বিয়ার্স আমি আলোচনা করলাম আজকে, হস্তমৈথুন ফলে ডিফেন্সের কী কী সমস্যা হবে এবং কীভাবে এটা থেকে পরিত্যাগ করতে পারবেন। কখনো একা ঘুমাবেন না, একা থাকবেন না, পর্নোগ্রাফি ত্যাগ করুন, কোনো খারাপ ভিডিও মোবাইলে দেখবেন না, মোবাইলে একবার ফ্রেশ করে ফেলুন। ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন নিষিদ্ধ এবং হারাম একটি কাজ। আল্লাহ আমাদের তৌফিক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, আবারও কোনো একটি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।